সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে। আশা করছি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি ঘরে থাকা অল্প উপকরণে ভ্যানিলা স্পঞ্জ কেকের বেস তৈরি করে দেখাবো। আমার রেসিপিটা এ টু জেড ফলো করলে আপনারাও তৈরি করতে পারবেন এরকম মজাদার স্পঞ্জিং ভ্যানিলা কেক। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। একটি লাইক দিয়ে দেখে থাকবেন আমার রেসিপিগুলি। তাহলে চলুন তৈরি করি। 3টা ডিম নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি চিনি, হাফ কাপ চিনি দিয়েছি। এখন বিট করে নিচ্ছি। প্রথমে লো স্পিডে বিট করব। যাদের ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করে নিতে পারেন। হাই স্পিডে বিট করে নিচ্ছি, কালারটা চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে। বিট করা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি বেশি বিট করব না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। অল্প একটু বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে, এখন শুকনো উপকরণ চেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার দিয়ে দিব 1/2 চা চামচ। চেলে নিচ্ছি, বাড়তি অংশটা আমি ফেলে দিব। মিক্সড করে নিচ্ছি। আলতোভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করতে হবে, না হয় ফর্মটা ভেঙে যাবে। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করছি। ঘরে থাকা একদম অল্প উপকরণে কেকটা তৈরি করছি। আশা করছি আপনারাও একদিন ট্রাই করবেন। আমি লাভ মল নিয়েছি, আপনারা যে কোনো মলে তৈরি করে নিতে পারেন। একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি, ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন ট্যাপ করে চলে যাব চুলায়। চুলায় আমি একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি, ফ্রি হিট করে নিয়েছি 10 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 25 মিনিট। 25 মিনিটে কেকটা হয়ে যাবে। চলে এসেছি, কেকটা হয়ে গেছে। এখন ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। ঠান্ডা করে নিয়েছি, এখন ঢেলে দেখাচ্ছি। কিনারটা ছাড়িয়ে নিচ্ছি, বেকিং পেপারটা উঠিয়ে দেখাচ্ছি কতটা স্পঞ্জিং হয়েছে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই কেকটা কিভাবে ডেকোরেশন করেছি। আশা করছি আপনারা আমার চ্যানেলে পাশেই থাকবেন আর দেখে থাকবেন আমার রেসিপিগুলি। কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। তো দেখে নিলেন একদম সহজভাবে কেকটা তৈরি করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। একটি লাইক দিয়ে দেখে থাকবেন আমার রেসিপিগুলি। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলি কেকের রেসিপি আছে। আপনার মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে গিয়ে করবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তাহলে আজকে রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।